বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে কটাক্ষ করে সংবাদ প্রকাশ করায় ভারতীয় গণমাধ্যম চ্যানেল জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক করেছেন একদল হ্যাকার। গতকাল বুধবার সন্ধ্যায় ওই ওয়েবসাইটটি হ্যাক করা হয়। বর্তমানে ওয়েবসাইটটি বন্ধ দেখাচ্ছে। এর আগে সেখানে লেখা ছিল সিস্টেম অ্যাডমিন বিজি কর্তৃক ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে। ওয়েবসাইটে আরও লেখা ছিল বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে, আরো নোংরামি করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করব। গতকাল বুধবার G24 ঘন্টা নামের একটি ভারতীয় চ্যানেলে বাংলাদেশের বন্যা পরিস্থিতিকে কটাক্ষ করে সংবাদ পরিবেশন করা হয়। শিরোনামে লেখা ছিল, ভারত ছাড়লো জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই শিরোনাম দেখে ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশের নেটিজেনরা। সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও অসত্য সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে ভারতের এক শ্রেণীর সংবাদ মাধ্যমের বিরুদ্ধে। এদিকে বিতর্কিত ওই সংবাদের শিরোনাম পরে পরিবর্তন করে দেয় G24 ঘন্টা। বর্তমানে ওই সংবাদটির হেডলাইনে লেখা, ভারত ছাড়লো জল, ভাসছে বাংলাদেশ।